হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিল্মি শ্যাডো। তো আজকে আমরা যে মুভিটি সম্পর্কে বলতে চলেছি তার নাম হলো দ্য এক্সোসিজম অফ গড, এবং মুভিটি মুক্তি পেয়েছিল 2021 সালে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের চলচ্চিত্র। তো মুভির শুরুতেই আমরা ম্যান্ডেলিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যার শরীরে একটি ভয়ানক আত্মা ভর করেছিল এবং সে পুরোপুরি ওই আত্মার কন্ট্রোলে থাকে। সেই কারণেই তার বাড়ির লোক তাকে বিছানায় হাত পা বেঁধে রেখে দেয়। ম্যান্ডেলির বাড়ির লোক ওই ভয়ানক আত্মার কাছ থেকে তাকে বাঁচানোর জন্য একটি চার্চের ফাদারের কাছে যায় এবং তাকে বাড়িতে ডাকে। ফাদার ম্যান্ডেলির বাড়ির লোককে ঘরের বাইরে দাঁড়াতে বলে নিজে একা ঘরের ভিতরে চলে যায় এবং নিজে ম্যান্ডেলি এবং ওই আত্মার সাথে ঘরের ভিতরে বন্ধ হয়ে যায়। ফাদার ওখানে একটি ক্যামেরা সেট করে এবং ম্যান্ডেলির ভিতর থেকে ওই আত্মাটাকে বের করার চেষ্টা করে। ওই আত্মা ফাদারকে বশ করার জন্য তাকে স্যাডিউস করতে থাকে, কিন্তু ফাদার কন্টিনিউয়াসলি তার মন্ত্র পড়তে থাকে। এর মধ্যেই ফাদার ম্যান্ডেলিকে ভালোবাসে ওই কথাটি ওই আত্মাটি জানত, এর জন্যই আত্মাটি তার মন আকর্ষণ করার জন্য তার জামাকাপড় খুলতে শুরু করে, কিন্তু ফাদার নিজেকে কন্ট্রোল করে আবার মন্ত্র পড়া শুরু করে। ওই আত্মা ফাদারের মন আকর্ষণ করার জন্য অনেক কিছু করতে থাকে, কিন্তু ফাদার তার মন্ত্র পড়তেই থাকে। আর তখনই ম্যান্ডেলি হঠাৎ বেহুশ হয়ে যায় এবং তখন ম্যান্ডেলির জ্ঞান ফিরতেই সে ফাদারকে কিস করতে শুরু করে এবং ফাদারও তার সাথে রোম্যান্স করতে শুরু করে, আর এই পুরো ভিডিওটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এরপর আমাদের 18 বছর পরে একটি ঘটনা দেখানো হয়, যেখানে একটি গার্ড জেলে বন্দি একটি আসামিকে খাবার দিচ্ছিল। সে যখন একটি রুম থেকে খাবারের প্লেট বের করতে যায় তখনই সেই আসামির তারা আঙুল কেটে দেয়। এরপর আমাদের ফাদার পিটারকে দেখানো হয়, যার তখনও তার ভুল নিয়ে আফসোস হচ্ছিল, যে ভুল সে 18 বছর আগে করেছিল। ফাদার তার ভুলকে মেনে নিয়ে নিজের মনকে হালকা করার জন্য তার সবথেকে সিনিয়র ফাদারের কাছে যায় এবং 18 বছর আগে যে ভুলটি সে করেছিল তার ভিডিও রেকর্ডিংটি সেই ফাদারকে দেওয়ার কথা ভাবে। সে কিছু বলার আগেই সেই সিনিয়র ফাদার তাকে অনেকগুলো ফান্ডের টাকা দেয়, যেটা দেখার পর ফাদার পিটার ওই ভিডিও রেকর্ডটা তার কাছে রেখে দেয়। তারপর ফাদার পিটার ওই টাকা দিয়ে নিজের চার্চের বাচ্চাদের জন্য অনেক জিনিসপত্র কিনে আনে। সেই রাতেই জেল থেকে একটি গার্ড ফাদারকে কল করে বলে যে তাদের একটি কয়েদির অবস্থা খুবই খারাপ এবং তার কোনো ডক্টর না, আপনাকেই প্রয়োজন। পরের দিন সকালেই ফাদার পিটার জেলে গিয়ে উপস্থিত হয়, যেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে একটি ভয়ানক আত্মার বসে থাকে এবং সে একটি মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, যে কারণে তাকে জেলে বন্দি করে রাখা হয়। তারপর সেই মেয়েটি ফাদারকে দেখার পর বলে যে তারা আগেও দেখা করেছে। এই আত্মাটাও ফাদারের সামনে তেমন ভুলভাল শুরু করে যেমন 18 বছর আগে ম্যান্ডেলি করেছিল। ফাদার পিটার মেয়েটির এই আচরণ দেখে তাড়াতাড়ি জেলের বাইরে চলে আসে এবং সে গার্ডকে বলে যে সে আত্মা তাড়ানোর কাজ 18 বছর আগেই বন্ধ করে দিয়েছে, তাই ফাদার পিটার তার সাহায্য করতে পারবে না। তখনই ম্যান্ডেলি সেখানে চলে আসে এবং ফাদার পিটারকে বলে তার এই কাজ করতেই হবে, কারণ এই মেয়েটি তাদের নিজেদেরই মেয়ে। আসলে ওই রাতেই যখন ফাদার পিটার ম্যান্ডেলির শৈল থেকে সেই ভয়ানক আত্মাকে বের করছিল, তখনই সেই আত্মাটি ম্যান্ডেলির শৈল থেকে বের হয়ে ফাদার পিটারের মধ্যে চলে যায় আর সে ফাদার পিটারকে বশ করে ম্যান্ডেলির সাথে সেক্স করে। তারপরে ম্যান্ডেলি প্রেগনেন্ট হয়ে যায়। তার পরের দিনই দেখা যায় ম্যান্ডেলি কাউকে কিছু না জানিয়ে সেই শহর ছেড়ে দেয় এবং তার কিছুদিন পরেই সে ওই বাচ্চা মেয়েটির জন্ম দেয়। ম্যান্ডেলি ফাদারকে বলে তোমাকে আমাদের মেয়েকে বাঁচাতেই হবে। এরপরেই ফাদার পিটার তার 18 বছর আগের ভুলের জন্য ম্যান্ডেলির কাছে ক্ষমা চায় আর ম্যান্ডেলি ওনাকে মাফ করে দেয়। ফাদার পিটার নিজের মেয়েকে বাঁচানোর জন্য তার সিনিয়র ফাদার মাইকেলের কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে, কিন্তু ফাদার পিটার তাকে একথা বলতে পারে না যে সেটা তারই মেয়ে। ফাদার পিটার এক্সোসিজমের সেই ভিডিও টেপটিও জ্বালিয়ে দেয় আর পরের দিন এক্সোসিজম শুরু করার সিদ্ধান্ত নেয়। ফাদার মাইকেল পিটারকে বলে এই কাজটি তাদের অনেক সাবধানে করতে হবে, না হলে এই কাজে তাদের জীবন পর্যন্ত যেতে পারে। এবার পুরো রেডি হওয়ার পর ফাদার মাইকেল আর পিটার ওই জেলের সমস্ত স্টাফদের বাইরে বের করে দেয় এবং নিজেরা জেলের ভিতরে চলে যায়। একটি ডক্টরও এই কাজে তাদের সাহায্য করছিল, তখনই হঠাৎ করে জেলের ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। ডক্টর যখন চেক করতে যায় তখন সে একটি পুলিশ গার্ডের ডেড বডি দেখতে পায়, যেটা প্রচণ্ড রক্তমাখা অবস্থায় পড়ে থাকে, যেটা দেখে তখনই সে ফাদারদের ডাকতে থাকে। তখনই ডক্টর সেই মেয়েটিকে দেখে যার উপরে সেই ভয়ানক আত্মা ভর করেছিল। সে ইঞ্জেকশন দিয়ে সেই মেয়েটিকে বেহুশ করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার উপর হামলা করে দেয়। ডক্টরের চিৎকার শুনে যখন দুজন ফাদার ওখানে আসে তখন ডক্টর প্রচণ্ড খারাপ অবস্থায় পড়ে থাকে। সে ফাদারকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। এরপরে সেইখানে অনেক শয়তানের আবির্ভাব হয়। আসলে সেই ভয়ানক আত্মাটা জেলের সমস্ত কয়েদিদের মুক্তি করে তাদের বশ করে নিয়েছিল। দুজন ফাদারই ওই শয়তানদের তাড়ানোর জন্য মন্ত্র পড়তে থাকে। ফাদার মাইকেলের মন্ত্র পড়ায় ওনার সামনের শয়তানরা তো কাঁপছিলই,
কিন্তু ফাদার পিটারের মন্ত্র ওই শয়তানদের উপর কোনো কাজ করছিল না। শয়তানদের অনেক ভিড় বেড়ে যাওয়ার কারণে ফাদার পিটার মাইকেলকে নিয়ে জেলে রান্নাঘরে লুকিয়ে পড়ে। ফাদার মাইকেল ফাদার পিটারের উপর অনেক রাগ করতে থাকে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এমন কি পাপ করেছো যে কারণে তোমার মন্ত্র ওই শয়তানদের উপর কাজ করছে না? এরপর ফাদার পিটার ফাদার মাইকেলকে 18 বছর আগে যে ভুল করেছিল সেসব কথা খুলে বলে। শয়তানদের আক্রমণের ফলে ফাদার মাইকেলের অনেক রক্ত বের হয়ে গেছিল। ফাদার মাইকেল মরে যাওয়ার সময় পিটারকে বলে, তুমি ওই আত্মার কাছে কোনো রকম চাহিদা রাখবে না, নয়তো ও তোমাকে মেরে ফেলবে। তারপরেই ফাদার মাইকেলের মৃত্যু হয়। এরপর ফাদার পিটার নিজেকে একটি অন্য ঘরের মধ্যে বন্ধ করে নেয় এবং সে তার ফোন বের করে তার 18 বছর আগে যে ভুল করেছিল তা স্বীকার করে একটি ভিডিও রেকর্ড করে। তারপরে সেই ওই ভিডিওটি সে তার লিডারকে সেন্ড করে। ভিডিও সেন্ড করে ফাদার পিটার ঘরের বাইরে চলে আসে এবং মন্ত্র পড়তে থাকে আর তার সমস্ত মন্ত্র কাজ করতে থাকে, কারণ গড তাকে মাফ করে তার সমস্ত শক্তি ফিরিয়ে দিয়েছে। তারপর হঠাৎ সেই মেয়েটি পিটারকে পিছন থেকে আক্রমণ করে এবং তাকে বেহুশ করে দেয়। পিটারের যখন জ্ঞান ফেরে সে দেখে সে অনেকগুলি চেন দিয়ে বাঁধা রয়েছে এবং সেই মেয়েটি তার উপর এক্সোসিজম করতে থাকে। তারপরেই ফাদার পিটার সেই ভয়ানক আত্মাটিকে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু সেই আত্মাটি বলে, আমি যদি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে তোমার চার্চের অনাথ ছেলেমেয়েগুলো একটাও বাঁচবে না, তাই তোমাকে তোমার মেয়ে না হলে ওই অনাথ ছেলেমেয়েদের বেছে নিতে হবে। এই শুনে ফাদার পিটার ওই আত্মাকে বলে, না তুমি এমন করতে পারো না, আসলে তোমার দরকারটা কি আর তুমি কেনই বা আমার সাথে এমন করছো? তার জবাবে ওই আত্মাটি বলে, আমার সাথে তোমার একটি চুক্তি করতে হবে, আমি তোমার ওই পবিত্র আত্মাটি চাই, তুমি তোমার মধ্যে দিয়ে গডকে বের করে দাও, আমি তোমার চার্চের ছেলেমেয়েদের এবং তোমার মেয়েকে ছেড়ে দেবো। ফাদার পিটার ঠিক আছে বলতেই সেই মেয়েটি সেখানে বেহুশ হয়ে যায়। তারপরেই ফাদার পিটার তার মেয়েকে নিয়ে জেল থেকে বাইরে চলে আসে। কিছুদিন পরেই চার্চের লিডার ফাদার পিটারকে এসে বলে, তোমার ভুল স্বীকার করাটা জরুরি ছিল, যখনই তুমি তোমার ভুল স্বীকার করেছো তখনই গড তোমার সমস্ত শক্তি ফেরত দিয়ে দিয়েছে, আর আমিও তোমার ওই ভিডিওটি ডিলিট করে দিয়েছি যেটা তুমি আমাকে পাঠিয়েছিলে। তারপর ফাদার পিটার যখন তার লিডারের সাথে কথা বলছিল, তারপর সেই সিনিয়র ফাদার ফাদার পিটারকে বলে, তুমি ওর শৈলের ভিতরে কি করছো? তখন ওই আত্মা জবাব দেয়, পিটার তার মেয়ে এবং চার্চের ছেলেমেয়েদের বাঁচানোর জন্য নিজের আত্মা আমাকে দিয়ে দিয়েছে। এরপর ফাদার পিটারের মেয়েকে দেখানো হয় যার ভিতরে গডের পবিত্র শক্তি দেখা যায়। তারপরেই ফাদার পিটার শহর ছেড়ে অন্য শহরে চলে যায় এবং এই চলচ্চিত্রটি এখানেই সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফিল্মি শ্যাডো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।